ইউক্রেনের বিমান ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। আরো বিস্তারিত জানিয়ে দেব। ইউক্রেন যুদ্ধের মধ্যে সারমাত ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ শ্রীলঙ্কায়। পিছিয়ে যাওয়ার ইঙ্গিত তুরস্কের, বেকায়দায় পড়তে পারে ইউক্রেন। সরকার পতন, ইসরায়েলের দুর্বল কাঠামোর বহিঃপ্রকাশ বলল হামাস। শত্রুরা জনগণের মধ্যে হতাশা তৈরি করতে চায় বললেন ইরানের সর্বোচ্চ নেতা। কালিনিগ্রাদকে ঘিরে আসে ইউরোপের নতুন উত্তেজনা। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইউক্রেনের পর যে দেশে হামলার হুমকি দিলেন রমজান কাদিরভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেনের বিমান ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের বন্দর নগরী ওডেসার কাছে এক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য জানিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার আল জাজিরা লাইভ প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। কৃষ্ণসাগর গ্যাস উৎপাদন প্ল্যাটফর্ম ইউক্রেনের হামলার জবাবে হামলা চালানো হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানে ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 3 মাসের অধিক চলছে ভয়াবহ যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধবন্দী এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই, উল্টো পশ্চিমা অস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। দেশ দুটির মধ্যে পূর্ব ইউক্রেন সংঘাত আরো বেড়ে উঠেছে। সূত্র পাস টুডে। ইউক্রেন যুদ্ধের মধ্যে সারামাত ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের। চলতি বছর শেষে পরমাণু বোমা বহনকারী আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারামাত মোতায়েনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে মঙ্গলবার মস্কোর সামরিক কলেজ থেকে গ্রাজুয়েট সম্পন্ন করা একদল তরুণ ক্যাডেটের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় একথা জানালেন পুতিন। এ সময় পুতিন আরো বলেন, নিজ দেশের সশস্ত্র বাহিনী আরো আধুনিকীকরণ এবং ক্ষমতা বৃদ্ধি করা হবে। পুতিন আরো বলেন, পরিকল্পনা রয়েছে বছরের শেষ নাগাদ এক জাতীয় কমপ্লেক্সটি যুদ্ধের দায়িত্বে থাকবে। রাশিয়ার নতুন পরীক্ষা করা ICBM এর দিকে ইঙ্গিত করে কথা বলেন তিনি। এই ICBM গুলো 10 তার বেশি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। নতুন ICBM মোতায়েনের ঘোষণা দিয়েছেন পুতিন। সেনা সদস্যরা ইতিমধ্যে S-500 আকাশ প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে শুরু করেছে। তিনি দাবি করেছেন, এই অস্ত্রের সঙ্গে পৃথিবীর কোনো অস্ত্রের তুলনা চলে না। সূত্র আল জাজিরা। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আবার বিক্ষোভ শ্রীলঙ্কায়। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সের পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কায় ফের বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের মুখে দেশটি মন্ত্রিসভা সংবিধান সংশোধনের অনুমতি দিয়েছে। নতুন এই সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা কমানো হবে। আজ মঙ্গলবার মন্ত্রিসভায় এই বৈঠকে সিদ্ধান্ত হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে আবার বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল সোমবার দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হাজার শিক্ষার্থী রাজধানী কলম্বো বিক্ষোভ করে। তাদের দাবি, দেশটি চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। রাজধানী কলম্বো বিক্ষোভ করে তাদের দাবি, দেশটি চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বলেছেন, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের জন্য দায় প্রেসিডেন্ট গোতাবায়া। সম্প্রতি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া রনেলের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ, তিনি দেশের চলমান সংকট নিরসনে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও প্রতিশ্রুতি রক্ষা করেননি। এদিকে সংবিধানের 21তম সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, সংবিধান সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্টের একছত্র আধিপত্য কমে কিছু ক্ষমতা পার্লামেন্টের হাতে ফিরবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের কমিশনগুলো স্বাধীনতা ভোগ করবে। শ্রীলঙ্কার পর্যটন হারিন ফার্নান্দে এক টুইট বার্তায় বলেছেন, 21তম সংশোধনী মন্ত্রী সভায় উত্থাপিত পাশ করা হয়েছে। প্রস্তাবটি এখন দেশের পার্লামেন্টে পাঠানো হবে। সেখানে একটি পাশের জন্য 2/3 পার্লামেন্ট সদস্যের ভোট প্রয়োজন। সূত্র ইন্ডিয়া টুডে। পিছিয়ে যাওয়ার ইঙ্গিত তুরস্কের, বেকায়দায় পড়তে পারে ইউক্রেন। পিছিয়ে যাওয়ার ইঙ্গিত তুরস্কের, বেকায়দায় পড়তে পারে ইউক্রেন। রাশিয়ার বিপুল যুদ্ধজাহাজ মস্কোভা গত 14 এপ্রিল কৃষ্ণসাগরে ডুবে যায়।
জানা গেছে এই হামলায় তুরস্কে তৈরি রায়রা কাতার টিভি টু ড্রোন ব্যবহার করে ইউক্রেন। তাছাড়া কৃষ্ণসাগরে রাশিয়ার আরেকটি ছোট উদ্ধারকারী জাহাজ ডুবে দিতে ব্যবহার করা হয়েছে রায়রা কাতার ড্রোন। তুরস্কে তৈরি এ ড্রোন দিয়ে ইউক্রেনের বাহিনীর সাফল্য পাওয়ার খবর ফলাও প্রচার হয়েছে। এর ফলে ইউক্রেনে একটি রায়রা কাতার ড্রোন দেওয়ার লিথুনিয়ার সাধারণ জনগণ টাকা তুলে যদি পরবর্তী লিথুনিয়াকে বিনামূল্যে ড্রোন দেওয়ার কথা জানায় রায়রা কাতারের প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তবে রাশিয়ার বিরুদ্ধে হয়তো এই রায়রা কাতার ড্রোন আর কোনোদিন ব্যবহার করতে পারবে না ইউক্রেন, কারণ ইউক্রেনকে নতুন করে আরো ড্রোন না দেওয়ার ইঙ্গিত দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিজ এজেন্সি। যুক্তরাষ্ট্রের মাধ্যমে গণমাধ্যম এয়ার স্টিল জার্নাল জানিয়েছে তথ্য। তুরস্কের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিজ এজেন্সির প্রেসিডেন্ট ইসমাইল দেমির ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, আমি মনে করি তুরস্ক একমাত্র দেশ যেটি দুই দেশকে আহ্বান জানাতে পারে এবং শান্তি আলোচনার টেবিলে আনতে পারে। তিনি আরো বলেন, আপনি এটি কিভাবে করবেন? যদি এক পক্ষকে আপনি লাখ লাখ অস্ত্র দেন, তবে তুরস্কের প্রতিরক্ষা এজেন্সির প্রেসিডেন্ট আরো বলেন, দুই পক্ষের সঙ্গেই আলোচনা করার দরজা খোলা রাখতে হবে। বিশ্বাস অর্জনের জন্য দুই পক্ষকে কাছে যেতে পারে এমন একজন থাকতে হবে। আমাদের লক্ষ্য হলো শান্তি বজায় রাখবে সেটি নিশ্চিত করা। তবে কি ইউক্রেন রায়রা কাতার ড্রোন পাঠানো বন্ধ করে দেবেন? এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ইসমাইল বলেন, এখনো বিষয় চলছে, এখনো মন্তব্য করার মতো পর্যায়ে নেই আমি, তবে আমরা অনেক বেশি সতর্ক। সূত্র আল আরাবিয়া। সরকার পতন ইসরায়েলের দুর্বল কাঠামোর বহিঃপ্রকাশ বলল হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, নাফতালি ব্যানেটের সরকারে পতন দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ কাঠামোর দুর্বলতার প্রতি। তিনি আজ মঙ্গলবার আরো বলেছেন, এই ঘটনায় ফিলিস্তিন জাতির প্রতিরোধ সংগ্রামের দৃঢ়তার বহিঃপ্রকাশ। ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে ইসরায়েলি দিশেহারা হয়ে পড়েছেন বলে তিনি মন্তব্য করেন। ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এর বিশ্লেষক অমনুন আব্রামোভিচ বলেছেন, বর্তমান নির্বাচন পদ্ধতিতে ইসরায়েল কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে এগোচ্ছে। 2021 সালের জুন মাসে ইসরায়েলের সর্বশেষ 8 দলীয় সরকার গঠিত হয়। এই জোটে নাফতালি ব্যানেটের উগ্র ডানপন্থী দল যেমন ছিল, তেমনি নাপিদের মধ্যপন্থী ইয়েশ আদ্রিড পার্টি, তাদের সঙ্গে সরকারে যোগ দিয়েছিল আরব ইসলামী পার্টি। মূলত দীর্ঘ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঠেকাতে তারা এই জোট গঠন করেন। গত প্রায় 2 মাস ধরে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার চালিয়ে আসছিলেন নাফতালি ব্যানেট। গতকাল দিনে প্রথম ভাগে ইসরায়েলের জাতীয় সংসদে সরকার আস্থা ভোটের মুখে পড়েন। সেখানে সরকার জিততে না পারায় সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন ব্যানেট ওয়া লাপিদ। সূত্র 5 টুডে। শত্রুরা জনগণের মধ্যে হতাশা তৈরি করতে চায় বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আবদুল্লাহিয়ান উজমা খামেনিও বলেছেন, শত্রুরা যখন ইরানিদের ইমানি শক্তির দুর্বল করার পাশাপাশি তাদের মধ্যে হতাশা তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তারা অচল অবস্থার কথা বলছে এবং রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে আক্রমণ হিসেবে প্রকাশ করেছে। প্রতিরক্ষা যুদ্ধে যাযাবরদের শাহাদাত সংক্রান্ত সম্মেলন উপলক্ষে আজ মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে তিনি একথা বলেন। ইরানের চরমাহাল ও বাখতিয়ারি প্রদেশের শাহরে কুর্দ এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আয়াতুল্লাহিয়ান ইজমা খামেনিও আরো বলেছেন, বর্তমান ইরানের শত্রুরা সফল হওয়ার এবং নরম যুদ্ধের শরণাপন্ন হয়েছেন, এ কারণে যাযাবর সহ গোটা জাতির সাংস্কৃতিক উৎপাদন জরুরি। অবশ্য চলচ্চিত্র নির্মাণ এবং বই লেখার মতো সাংস্কৃতিক উৎপাদনের ক্ষেত্রে দর্শক শ্রোতা ও পাঠকদের ফিডব্যাক বা প্রতিক্রিয়াকে বিবেচনায় নিতে হবে। এ সময় তিনি ইরাকের বিরুদ্ধে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে যাযাবরদের ভূমিকা অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রতিরক্ষা যুদ্ধে যাযাবরদের আত্মত্যাগ তাদের আনুগত্যের আরেকটি নিদর্শন বলে মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। এবং মন্তব্য করেন সর্বোচ্চ নেতা বলেন, যাযাবর সহ ইরানিদের মধ্যে ঐক্য উন্নতি এবং আত্মত্যাগের কারণ ছিল ধর্ম। ইমাম খয়মি রহমতুল্লাহ আলাই এই মৌলিক বিষয়ের অবলম্বন করে ইসলাম বিপ্লবের বিজয় ঘটিয়েছেন এবং বিপ্লবের পর সব ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছেন। সূত্র 5 টুডে। কালিনিন গ্রাদকে ঘিরে রাশিয়া ইউরোপের মধ্যে নতুন উত্তেজনা। লিথুনিয়া তার ভিতর দিয়ে রেলপথে কিছু পণ্য রুশ ভূখণ্ড কালিনিন গ্রাতে পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়া বাল্টিক এই দেশটিকে তার এই সিদ্ধান্তের জন্য গুরুত্বপূর্ণ ভোগ করার হুমকি দিয়েছে।
মস্কো বলেছে লিথুয়ানিয়ার এই সিদ্ধান্তের জবাবে রাশিয়া এমন ব্যবস্থা নেবে যার ফলে ওই দেশের জনগণের উপর নেতিবাচক প্রভাব পড়বে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে রাশিয়ার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কালিনিগ্রাদে কিছু পণ্য পরিবহনের উপর লিথুয়ানিয়ার নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের পরেই রাশিয়ার সঙ্গে দেশটির উত্তেজনা তৈরি হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রায় চার মাসের মাথায় ইউরোপের সঙ্গে রাশিয়ার এই নতুন উত্তেজনা তৈরি হলো। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে কালিনিগ্রাদের স্থলপথে কোনো সংযোগ নেই। রুশ এই ভূখণ্ড ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ ঘিরে রেখেছে। এই ভূখণ্ডটি রাশিয়ার 1945 সালে দখল করে নেয়, যা তাদের জন্য কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র দিমিত্র পেসকভ সোমবার বলেছেন, পরিস্থিতি আসলেই গুরুতর এবং যে কোনো সময় কিংবা যে কোনো সময় সিদ্ধান্ত নেওয়ার আগে গভীর বিশ্লেষকের প্রয়োজন। আগামী কয়েকদিন ধরে বিষয়টি বিশ্লেষণ করে দেখা যায়। আর একদিন পর আজ মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের একজন ঘনিষ্ঠ মিত্র নিকোলাই প্রেস পাত্রুশেভ রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে জাতীয় নিরাপত্তার বিষয়ে আলোচনার জন্য কালিনিগ্রাদে গিয়েছেন। রাশিয়ার ক্ষমতাধর নিরাপত্তা পরিষদের সেক্রেটারি পাত্রুশেভ। ইউক্রেনের পর যে দেশে হামলার হুমকি দিলেন রমজান কাদিরভ। ইউক্রেনের রাশিয়ার চলমান আগ্রাসনের মধ্যে পুতিনের দীর্ঘদিনের মিত্র রাশিয়ান চেচনিয়া প্রজাতন্ত্রের রমজান কাদিরভের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। টুইটারে পোস্ট করা এই ভিডিওতে কাদিরভ পোল্যান্ডের হামলার হুমকি দিতে দেখা যায়। ওই ভিডিওর বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ভিডিওতে কাদিরভ বলতে শোনা যায়, ইউক্রেন ইস্যু শেষ এবং পরবর্তী টার্গেট পোল্যান্ড। ভিডিও নিচে দেখানো সাবটাইটেলে তাকে বলতে দেখা যায়, ইউক্রেন পর যদি আমাদের নির্দেশ দেওয়া হয় 6 সেকেন্ডের মধ্যে আমরা আপনাদের দেখাবো যে আমরা কি করতে সক্ষম। এরপর তাকে বলতে শোনা যায় যে দেশটির পোল্যান্ডের তাদের অস্ত্র ফিরিয়ে নেওয়া উচিত। ইউরোপের পর পোল্যান্ডের রাশিয়া আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইউক্রেনকে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র সরবরাহ করছে। চলতি মাসের শুরুতে পোল্যান্ডের রাশিয়ার বিজয় দিবসে একটি অনুষ্ঠানে গিয়ে ইউক্রেনের যুদ্ধ বিরোধীদের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন সেখানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সেগলেই আন্দ্রেব। সেই বিষয়টি উল্লেখ করে ভিডিও বার্তায় পোল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেন কাদিরভ। চেচনিয়া প্রজাতন্ত্রের স্বাধীনতাকামী নেতার ছেলে রমজান পুতিনের পক্ষে যোগ দেন। তিনি পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মুসলিম অধ্যুষিত চেচনিয়াতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, তবে তিনি এটি অস্বীকার করেছেন। পুতিনের ইউক্রেন আগ্রাসনকে স্বাগত জানিয়ে অবিলম্বে সেখানে নিজেদের বাহিনী পাঠিয়েছিলেন কাদিরভ। তিনি বলেছিলেন যে মার্চের মাঝামাঝি সময় তার প্রায় 1000 যোদ্ধা সেখানে যুদ্ধ করছে। অবশ্য কাদিরভের দাবি যাচাই করার কোনো সুযোগ নেই।